আমার আল্লাহ তাআলা তিনি এই সূরাতুল আসর কে কেন নাযিল করলেন? এই যুবক ভাইরা, আপনারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, আমার এখান থেকে চলে যান, যান এখান থেকে, আমার ভিতরে আসেন। হযরতে জেলা ইবনে উসায়ের সে জাহিলি যুগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের এই সূরার শানে নজুল বয়ান করা হচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন ওই জেলা ইবনে উসায়ের তিনি আসিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু বকর, তোমার কি হলো যে ব্যবসা বাণিজ্য গলাতে উঠেছে? কারণ তুমি তো দেখা যায় যে একটা ধ্যানে মগ্ন আছো, তুমি মনে হয় পাগল হয়ে গিয়েছো। তোমার অবস্থা এরকম কেন যে তোমার দুনিয়ার পিছনে কোনো ফিকিরই নাই, দুনিয়ার কোনো কুচখবরই নাই, দুনিয়ার কোনো চিন্তাই নাই? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও হতভাগা, ও আহমদ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি করে তার দুনিয়াও ঠিক থাকে, পরকালও ঠিক থাকে। আর যেই আহমদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাসত্ব করে না, দুনিয়ার চাকরির দাসত্ব করে, দুনিয়ার ক্ষমতার দাসত্ব করে, দুনিয়ার নেতৃত্বের দাসত্ব করে, দুনিয়ার চেয়ারম্যানের দাসত্ব করে, এদের জন্য দুনিয়ার অংশ পরকালের অংশ ঠিক কিনা? ঠিক কিনা যুবক ভাইরা? এদের জন্য দুনিয়া ধ্বংস, পরকালের ধ্বংস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আহমদ, আমি আল্লাহ যদি আমার পক্ষে থাকে আর রাসূল যদি আমার পক্ষে থাকে, তাহলে দুনিয়াও আমার জন্য ঠিক থাকবে, পরকালও আমার জন্য ঠিক থাকবে, ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলা যদি আমার প্রতি বেজার থাকে, আমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আর দুনিয়া যদি তামাম দুনিয়ার সবাই যদি আমাকে ফুলের তোড়া দিয়া আর বাহ বাহ জানায়, আর আমার মালিক যদি অসন্তুষ্ট থাকে, তাহলে এই ফুলের তোড়ার কোন দাম আছে? দাম আছে, এ যুবক ভাইরা, দাম আছে। কেন দাম নাই? আমার মাওলা আমার প্রতি চাই না, আমার মাওলা আমার প্রতি বেজার, আমার মাওলা তো আমাকে সম্মান দিতে চাচ্ছে না। তামাম দুনিয়ার মানুষ সম্মান দিলে আমার কি? আর কে রাখা নেই তো ইজ্জত নেই দেবার, আর কে রাখা কি তুমি অত জিন্দহার। এ তামাম দুনিয়ার উম্মতের দল, তামাম দুনিয়ার সবাই যদি আমাকে ফুলের মালা দেয়, আমার মাওলা যদি আমার প্রতি বেজার থাকে, আমার মাওলা যদি আমার প্রতি নারাজ থাকে, তাহলে তামাম দুনিয়ার ফুলের মালার আমার কোনো দরকার নাই। কারণ আমার মাওলা আমার সন্তুষ্টি চাই না, আমার মাওলা আমার সম্মান চাই না, ইজ্জত চাই না। আমার মাওলা যদি ইজ্জত দেয়, আমি মাহবুব রহমানিকে যদি সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যদি আমাকে জুতার মালা বানায়া দেয়, তাহলে তামাম দুনিয়ার তামাম বাংলাদেশের সমস্ত মানুষের জুতার মালার আমার কোনো প্রয়োজন নাই। সমস্ত দুনিয়ার মানুষ আমাকে জুতার মালা দিতে পারে, কারণ আমার মাওলা আমার প্রতি সন্তুষ্ট, আমার প্রতি রাজি, ঠিক কিনা? আমার মাওলা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তামাম দুনিয়ার মানুষ বিরোধিতা করে আমাকে এই চেয়ার থেকে নামাইতে পারবে? পারবে। কারণ আমার আল্লাহ তাআলা কয়, ও মাহবুব রহমানী, তুই চাইছিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তুই চাইছিলে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য, তুই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য। আমি আমার আম্মাকে প্রায় সময়ই বলতাম, মা, মাদ্রাসায় লেখাপড়া করে কি হবে? মাদ্রাসায় লেখাপড়া করলে সরকারি চাকরি পাওয়া যায় না, মাদ্রাসায় লেখাপড়া করলে প্রধানমন্ত্রী হওয়া যায় না, মাদ্রাসায় লেখাপড়া করলে রাষ্ট্রপতি হওয়া যায় না, মাদ্রাসায় লেখাপড়া করলে ডিসি হওয়া যায় না। আমার আম্মা জম্পাই সময় বলতেন, মাহবুব রহমানি,
আমি তোমাকে মাদ্রাসায় লেখাপড়া করাবো, স্কুল কলেজে লেখাপড়া করাবো না, কারণ আমি তোমাকে কোরআনের রাষ্ট্রপতি বানাবো, আমি তোমাকে কোরআনের প্রধানমন্ত্রী বানাবো, আমি তোমাকে কোরআনের ডিসি বানাবো, আমি তোমাকে কোরআনের মন্ত্রী বানাবো। আমার আম্মা জান দেখতাম তাহাজ্জতের মুসল্লায় বসি, আমি মাহবুব রহমানের জন্য দোয়া করতেন, আল্লাহ তারা হয়তো বা মা দুইটা লোকের বাড়ি কবুল করার কারণে আজকে একদিন না দুই দিন না প্রত্যেক রাইতে হালকা বাতনা মাহবিল করে আপনাদের মুসল্লায়, মা বাবার মুসল্লায় আবার মাদ্রাসা তো লেখাপড়া করায়। এই তৌফিক কে দিয়েছেন, এই সম্মান কে দিয়েছেন, এই ইজ্জত কে দিয়েছেন? আপনারা যদি আমার বিরোধিতা করেন, আমাকে যদি জুতা দিয়েও যদি পিটান, আমি মাহবুব রহমানকে আপনারা কি আমার সম্মান কমাইতে পারবেন? কেন কমাইতে পারবেন না? আমার মালিক সম্মান দিয়েছেন, আমার আল্লাহ তাআলা সম্মান দেওয়ার কারণে আজকে হাজার হাজার মানুষের সামনে বসে কোরআন এবং হাদিসের কথা বলে। আমি যখন বয়স 7-8 বর্ষ তখন আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত বৃদ্ধ বাবাজির সামনে বয়ান করি, কিন্তু আমার বাবার চেহারার মতো চেহারা দেখি না, বাবার জানাজাও পড়াইতে পারি না, আমার মা বড় বৃদ্ধ, আমার আম্মা জান অসুস্থ, আমার আম্মা জান প্রায় সময় কয় বাবা রে আজকে তুমি কত মানুষের সামনে বসে বসে বয়ান করা, কিন্তু তোমার বাবা যদি থাকতো আজকে তোমার বাবা কত খুশি হইতো, আজকে কত মুরব্বীরা দোয়া চাই, হুজুর দোয়া করিয়েন, আমার সন্তান গুলি আমার কথা মানে না, আমাকে বাদ দেয় না, আমাকে কাপড় দেয় না, আমার কুচকবন নেই না, আজকে সমাজের ভিতরে অভাব নাই। এরে বাংলাদেশের মুসলমান, ওরে নেত্রকোনা জেলার মুসলমান, ও আমার যুবক ভাই, তোমাদের দ্বারা এই দেশ পরিচালিত হবে, তোমরা এই দেশের একজন নাগরিক, এই দেশের একজন এমপি হই বা মন্ত্রী হই বা চেয়ারম্যান হবে ঠিক কিনা, আগামী ভবিষ্যৎ প্রজন্ম হলো তোমাদের দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হ্যাঁ, আমরা জিকির করি আর একটু সবাই কাছে কাছে আগুয়াই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন মাওলা পাকের, জিকির করেন মাওলা পাকের, কলব করেন আপনার, কলব পরিষ্কার করেন আপনার, কলবটা কার পরিষ্কার করবেন? আমার মাওলা পাকের জিকির করলে যুব কলবের ভিতরে যে মহিলা ধরে, কলবের ভিতরে যে জম ধরে, ওই মহিলাগুলি পরিষ্কার হবে কিসের দ্বারা? আমার আল্লাহ পাকের জিকির করার দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বত্র সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বলতেছিলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে এমন দুইটা জিনিস রেখে যাব, আমি তোমাদের কাছে এমন দুইটা জিনিস আমানত রেখে যাব, যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিস আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিস অনুযায়ী তোমার নিজের জীবনটাকে পরিচালিত করবা, তুমি দুনিয়াতেও দামি পরকালেও দামি। একটা হলো আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ কোরআনুল কারীম, আজকে আমার ঘরে কি নাই? কোরআনুল কারীম নাই, কিন্তু আমার ঘরের ভিতরে টিভি আছে, আজকে আমার ঘরের ভিতরে পর্দা নাই, কিন্তু আমার ঘরের ভিতরে গান বাজনা আছে, আজকে নবীর আদর্শ নাই, আল্লাহ যে বিধান দিয়েছেন আজকে বাংলার জমিনে কুল্লে বিধান পাওয়া যাবে না। আরে নবীর উম্মতের দার আল্লাহ তাআলা কুরআনুল কারীম যার দিলের ভিতরে আছে, যেই ঘরের ভিতরে আল্লাহর কুরআন আছে, যেই ঘরের ভিতরে আল্লাহর কুরআনের তেলাওয়াত আছে, এই ঘরের ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর রহমত পরিচিত হতে থাকে। আরে নবীর উম্মতের দল আল্লাহর রহমত এই জমিনে বর্ষিত হচ্ছে শুধু আল্লাহর কুরআনের কারণে। আজকে একদল বামপন্থী আছে, উলামায়ে কেরামকে মানতে চাই না, উলামায়ে কেরামকে বিরোধিতা করলে, উলামায়ে কেরামের দিকে রাঙ্গা চোখে তাকায়, ও যুবক ভাই তোমার নিজের জীবনটাকে তুমি কোরআন অনুযায়ী পরিচালিত করো, তুমি দুনিয়াতেও দামি হইব,
পরকালে ও দামি হইবা। ঠিক কিনা রে যুবক ভাই, ঠিক কিনা? আমরা কি করব? আল্লাহর কোরআন অনুযায়ী আমার নিজের জীবনটাকে পরিচালিত করবো। আমি কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনটা যদি পৃষ্ঠাটা উনড়ায় নিয়েও যদি বসে থাকে, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও তামাম দুনিয়ার মানুষ, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা আরব পড়বে, সে বুঝিয়া পড়ুক না বুঝিয়া পড়ুক, কোরআনের তাফসীর জানুক অথবা না জানুক, আজকে একদল বামপন্থী ইহুদি আর খ্রিস্টানদের দালালি করে, বেঈমানদের দালালি করে বলে যে কুরআনুল কারীম তেলাওয়াত করলে সব পাওয়া যাবে না, কুরআনুল কারীমের তাফসীর না জানলে সব পাওয়া যাবে না। ইয়ারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তিতে বাড়াইতাছে, কোরআন শরীফ পড়িয়া যদি তুমি বুঝিয়া পড়ো তবু সব পাইবা, কোরআন শরীফ না বুঝিয়া পড়লে সব পাইবা। আরে তামাম উম্মতে, তামাম নবীর উম্মতের দ্বার, আরে আল্লাহর গোলাম, আজকে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তামাম দুনিয়ার মানুষ, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার কোনো আমল থাকবে না, তখন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা যদিও দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করে, দুনিয়াতে যদিও অন্য কোনো আমল করতে পারে নাই, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা তোমার কোরআনুল কারীমকে একটা নির্দিষ্ট সময় করিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতো মানে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, আল্লাহ তোমার এই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতো। হে যুবক ভাই, হে আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া কোরআনুল কারীম পড়িয়া টগি নাই টগি নাই, যদিও দুনিয়ার সরকার আমাদেরকে মূল্য দেয় না, যদিও দুনিয়ার কোন এমপি মন্ত্রী আমাদেরকে জঙ্গি বলে সন্তান বলে, আসলে কোরআন মাদ্রাসার ভিতরে কোন জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসার ভিতরে আল্লাহর নবীর আদর্শে ট্রেনিং দেওয়া। ও যুবক ভাই, তোমাদেরকে অনুরোধ করিয়া বলি, কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করো, তুমি দুনিয়াতেও সম্মানিত হইবা পরকালেও সম্মানিত হইবা, ঠিক কিনা? না আজকে আপনাদের আশেপাশে যে সমস্ত কওমি মাদারেসগুলি আছে, এই মাদ্রাসার ছাত্রগুলি সম্মানিত না অসম্মানিত, ইজ্জতি না বেইজ্জতি, একজন প্রেসিডেন্ট কি করে সালাম দেয়, ঠিক কিনা? এই যে আজকে আমার ঘরে শান্তি নাই কেন? আজকে আমার ঘরে শান্তি না থাকার কারণ হলো কোরআনুল কারীম না থাকার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ও তামাম দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, যদি তুমি অশান্তি দেখে বাঁচতে চাও, যদি তুমি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাও, ও আমার পর্দার আড়ালের মা দিলটাকে নরম করে দাও, ও যুবক ভাই দিলটাকে নরম করে দাও, ও আমার বাবাজিরা দিলটাকে নরম করেন, কত গুনাহ করেছেন, দাইনে তাকান গুনাহ, বামে তাকান গুনাহ, সামনে গুনাহ গুনাহ আর গুনাহ, আমার মাওলা যদি এই গুনাহ ধরে জাহান্নাম তারা কোনো উপায় নাই, জাহান্নাম থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, হাশরের ময়দান থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি ছাড়া তুমি বাঁচবে না। আমার আল্লাহ তাআলা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও তামাম দুনিয়ার মানুষ, কবরের আযাব এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর আযাব আর গজব দেখত তাহলে কেউ না নাফরমানি করত না। আজকে নাফরমানির অভাব নাই, আজকে আল্লাহর গজব কেন আসবে না? এ নবীর উম্মতের গত কয়েকদিন আগে ফুলবুড়ি নামে এক দুর্নীতি শুরু হয়েছে, এই নবীর উম্মতের দল
কারণে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আজকে কুরআন না থাকার কারণে, আজকে কুরআনের তেলাওয়াত না থাকার কারণে, আজকে বেহায়াপনা, আজকে নির্লজ্জতা। আমার আল্লাহ তাআলা বলতেছেন আসরের কসম, হযরত আব্দুল্লাহ ইবনে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল আসরের ফজিলত বয়ান করা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীর দুইজন ব্যক্তি ছিল, দুই তারা পরস্পরে কি করতেন, একজনকে আরেকজনে আসরের নামাজের পরে যে কুরআনুল কারীম তেলাওয়াত করিয়া শুনাইতেন, যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীম তেলাওয়াত করিয়া না শুনাইতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই দুইজন সাহাবী পৃথক হইতেন না। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? একটু সময় দিবেন তো, কত মিনিট, কত মিনিট চলবে? হ্যাঁ, ভালো লাগতেছে আপনাদের কাছে তাই নাকি? হ্যাঁ, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন।